প্রধান প্রধান নদ নদীর পানি বাড়ায় বন্যা কবলিত এলাকাগুলোতে বাড়ছে বানভাসীর সংখ্যা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা অনেক স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি ফসল ও পুকুরের মাছ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যা দুর্গতরা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে কলেরা ডায়রিয়াসহ ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ বিরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট বন্যার পানি এভাবে এভাবেই ভেসে যাচ্ছে বসতবাড়ি বুধবার রাতে টাঙ্গালের ভুয়াপুর তারাই এলাকায় বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে আরও দশটি গ্রাম পানিবন্দি একশো এগারোটি গ্রামের লক্ষাধিক মানুষ পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পেয়ে মানবেতুর দিন যাপন করছেন তারা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারী নদীর পানি বেড়ে নয় উপজেলার ছয় লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন বেশিরভাগ বসত বাড়ি ডুবে গেছে ঘরহারা মানুষ গবাদি পশু নিয়ে বাঁধ রাস্তাঘাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে কলেরা ডায়রিয়া শহর নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে গবাদি পশু যেগুলো আছে সবগুলো নিয়ে বাঁধে রাস্তায় জায়গা নিয়েছি কষ্ট তারা পানি খেয়া dairie এসে গত 24 ঘন্টা যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার 165 সেমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জামালপুরের দেওয়ানগঞ্জ ইসলামপুর মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা সহ ছয় উপজেলার 5 লাখ মানুষ পানি হয়ে পড়েছেন তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তলিয়ে গেছে হাজার হেক্টর জমির ফসল রেল লাইনে পানি উঠে যাওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে চলাচল খুব কঠিন হয়ে গেছে আমরা খুব কষ্ট করে গোরু নিয়ে ইষ্টন আসছি খুব কষ্টে আসি আমাদের বাসাবাড়ি ডুবে গেছে আজকে তিন দিন আমরা ওখানে কেউ खुशखबरी নিবে আসেনি বগুড়ার শরিয়াকান্দি সোনাতলা ধুনোটে বন্যার পানি বেড়ে তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ লাখো মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানবাসী মানুষের কাছে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা বল টলে গেছে বেড়াগুরা ভেঙে গেছে খাম হাইলে গেছে আমরা কিছু পাই আঙ্গুর কেউ বলে কিছু দেয়নি সিরাজগঞ্জের পাঁচ উপজেলার নিচু ও চর এলাকা ডুবে যাওয়ায় মানুষ বাঁধের উঁচু স্থানে অবস্থান নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে দুইশো পাঁচ মেট্রিক টন চাল ও দু হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে নড়িয়া উপজেলার ঘড়িশার ও নশাসন ইউনিয়নের বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে মুক্তারচরের বেশিরভাগ রাস্তাঘাট সময় সংবাদ